আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমার সাথে রসায়ন ক্লাসে, আজকের ক্লাসে আমি আছি মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রভাষক রসায়ন বিভাগ, শহীদপুর স্মৃতি কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আসলে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, যার প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব। তো এই রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন এবং এটি সাথে সাথে এসএসসি পরীক্ষাতে যারা আছো তাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম অংশের সাথে সম্পর্কযুক্ত। এই অধ্যায়ে আসলে আমরা কি শিখব? প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসের প্রথমে আসি, সেটা হচ্ছে মোল বলতে কি বোঝায়, মোল আসলে কি। এই মোল শব্দটার সাথে তোমরা আজকে খুব ভালো মতো পরিচিত হবা। মোল হলো সংখ্যাকে প্রকাশের একটি বৃহৎ একক। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে উক্ত পদার্থের এক মোল বলে। যেমন ধরো, পানির আণবিক ভর হচ্ছে 18, সুতরাং 18 গ্রাম পানি হচ্ছে এক মোল পানি। তার মানে যে কোনো পদার্থের আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা ওই পদার্থের এক মোল পাই। এটা হচ্ছিল পুরাতন সংজ্ঞা, কিন্তু মোলের আধুনিক সংজ্ঞা যেটা পরবর্তীতে এসেছে এবং যেটা অধিকতর গ্রহণযোগ্য, সেটি হচ্ছে কোনো পদার্থের যত গ্রাম ভরে 6.023 × 10³ এত টি কণা, এই কণা হতে পারে অণু, পরমাণু কিংবা আয়ন থাকে, তত গ্রাম ভরকে উক্ত পদার্থের এক মোল বলে। বিষয়টি আসলে তোমাদেরকে আর একটু পরিষ্কার করার জন্য আমি তোমাদেরকে এখন একটা ছবি দেখাবো। এই ছবিতে দেখতে পাচ্ছ যে সাধারণত আমরা জানি এক হালি কলা মানে 4টি কলা, আর এক ডজন ডিম মানে 12টি ডিম। ঠিক একই রকমভাবে কোনো পদার্থের এক মোল মানে এতটি ওই পদার্থের অণু, 6.023 × 10³ এতটি অণু। তাহলে খুব সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মোলকে আমরা সংখ্যার সাথে সম্পর্কযুক্ত করলাম। এই সংখ্যাটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে মোলের গুরুত্ব আছে কিনা সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। মোলের যে আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আমরা এখন দেখব, সেটা হচ্ছে যে অণু, পরমাণু বা আয়নের ক্ষেত্রে মোল একক ব্যবহার করা হয়। এক গ্রাম অণু, পরমাণু বা আয়নকে মোলে প্রকাশ করা হয় এবং এক মোলে 6.023 × 10³ এতটি অণু, পরমাণু বা আয়ন থাকে। দ্বিতীয় অবস্থানে আসি আমরা, সেটা হচ্ছে কি যে রাসায়নিক বন্ধন, এটাকে আমরা মোল এককে প্রকাশ করতে পারি। যেমন এক মোল বন্ধন বলতে আমরা 6.023 × 10³ এতটি বন্ধনকে বোঝায়। একইরকমভাবে যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যেটা আমরা চোখে দেখি না তাদের পরিমাণের ক্ষেত্রেও আমরা এই সংখ্যাটা ব্যবহার করতে পারি এবং যাকে আমরা এক মোল হিসেবে অভিহিত করতে পারি। যেমন ধরো ইলেকট্রন, ফোটন, আলোকরশ্মির যে ফোটন আছে সেই ফোটন, কিংবা ক্ষুদ্রতে ক্ষুদ্র আরও কণা থাকতে পারে, নিউট্রনের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি, প্রোটনের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। যেমন এক মোল ইলেকট্রন বলতে আমরা এতটি ইলেকট্রনকে বুঝব। এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজনীয় পদার্থ এই মোল এককে হিসাব এবং ওজন করা হয়। তাহলে মোল সম্পর্কে তোমরা মোটামুটিভাবে ধারণা লাভ করলা। এবার আসো যে আসলে এই মোলের আমরা যেই সংখ্যাটা ব্যবহার করলাম এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা সম্পর্কে তোমাদের যদি আমি বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক। এই অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবকটা কি, যে কোনো পদার্থের এক গ্রাম অণু বা এক গ্রাম পরমাণু বা এক গ্রাম আয়নে যথাক্রমে যে সমসংখ্যক অণু, পরমাণু বা আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। একে NA দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে N হচ্ছে নাম্বার আর অ্যাভোগাড্রোর কারণে এখানে A আর এসেছে। তাহলে NA দ্বারা অ্যাভোগাড্রোর সংখ্যাকে প্রকাশ করা হয়। এর একক সাধারণত লেখা হয় না, কিন্তু যদি লিখতে চাও তোমরা তাহলে লিখবা পার মোল।
অ্যাভোগাড্রো সংখ্যার সঠিক মান যেটা তোমরা হয়তো বা অনেকেই জানো না, সেটা হচ্ছে 6.02213 × 10^23, যেটাকে আমরা সংক্ষেপে লিখি 6.023 per mol. আসলে এই অ্যাভোগাড্রো সংখ্যার উদাহরণে যদি আমরা আসি তাহলে বুঝতে পারবে যে এক মোল পানি, তাহলে এক মোল পানি বলতে আসলে আমরা এতটি পানি বুঝি, ঠিক একইরকমভাবে এক মোল কার্বন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক এতটি কার্বন পরমাণু। ঠিক একইরকমভাবে যে কোনো আয়নের ক্ষেত্রেও এই এক মোলে 6.023 × 10^23 এতটি আয়ন বিদ্যমান থাকে। যেমন উদাহরণ দেখানো হয়েছে এক মোল সালফেট আয়ন অর্থাৎ 6.023 × 10^23 এতটি সালফেট আয়ন। তাহলে তোমরা অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কেও ধারণা লাভ করলে যে এক মোল অণুতে অথবা এক মোল পরমাণুতে অথবা এক মোল আয়নের ক্ষেত্রে এতটি অণু পরমাণু কিংবা আয়ন উপস্থিত থাকবে। এবার চলে আসি বন্ধুরা যে গ্যাসের মোলার আয়তন এই বিষয়টা কি। মোলার আয়তন তোমরা একটু আগে মোল সম্পর্কে জানলে, এক মোল পরিমাণ কোনো পদার্থের আয়তনকেই মূলত আসলে ওই পদার্থের মোলার আয়তন বলা হয়। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এক মোলের যে আয়তন হবে সেটাই হচ্ছে গ্যাসের মোলার আয়তন। তো গ্যাসের মোলার আয়তনটা সাধারণত এর ভৌত অবস্থা, তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। রসায়নশাস্ত্রে গ্যাসীয় অবস্থার মোলার আয়তন খুবই তাৎপর্যপূর্ণ। যে কোনো তাপমাত্রা ও চাপে সকল গ্যাসেরই মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপ অর্থাৎ যাকে আমরা বলি এসটিপি, এই এসটিপিতে প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তন সমান এবং তা হচ্ছে 22.4 liter। তো এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এই যে আমরা এক মোল বা গ্রাম আণবিক ভর এর সাথে মোলার আয়তন এবং এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যার একটা সম্পর্ক দেখাবো। আসলে এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের প্রাথমিক যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বোঝার জন্য, কিংবা তোমরা বিভিন্ন ধরনের পরবর্তীতে ভার্সিটি যখন অ্যাডমিশন দিবা এই অ্যাডমিশনে এই ছোটো ছোটো অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাথে সাথে তোমরা যে এনসিকিউ পরীক্ষা দিবা এই এনসিকিউ পরীক্ষাগুলোতে এই ছোটো ছোটো অঙ্কগুলো আসে এবং খুব দ্রুত যাতে তোমরা এই অঙ্কগুলো করতে পারো এই জন্য আমরা এই আমি এই তিনটাকে একটা সম্পর্কের মধ্যে রেখেছি। যেমন দেখো এক মোল বা গ্রাম আণবিক ভর, তো এক মোল বা গ্রাম আণবিক ভরে যদি বলে অণু থাকে কতটি, তাহলে অণু হচ্ছে 6.023 × 10^23 এতটি। আবার যদি বলি যে এতটির ভর কতটুকু, তাহলে এতটির ভর হবে তার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে ওজনটা দাঁড়ায়, যে ভরটা দাঁড়ায়, সেই ভরটা হবে এই এতটি অণুর ভর। অনুরূপভাবে যদি বলা হয় যে গ্রাম আণবিক ভরের আয়তন কত হবে, তাহলে মোলার গ্যাস আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে লিখতে পারি যে মোলার আয়তন 22.4 liter, সেটা এসটিপিতে। তাহলে গ্রাম আণবিক ভরের আয়তন হবে এসটিপিতে 22.4 liter। আবার যদি আমরা অনুসংখ্যার সাথে মোলার আয়তনের সম্পর্ক দেখাই তাহলে বলতে পারবো যে 6.023 × 10^23 এতটি অণুর আয়তন কত, তাহলে এতটি অণুর আয়তন হচ্ছে এসটিপিতে 22.4 liter। আবার যদি বলি আমরা 22.4 litre কতটি অণু থাকে, তাহলে সেটাও আমরা বলতে পারবো 6.023 × 10^23 এতটি অণু। অর্থাৎ দেখো একটার সাথে আরেকটা রিলেটেড, যে কোনো একটার মান যদি জানা থাকে অপরটির মান তুমি সহজেই বের করতে পারবে। এবং নিচে দেখো একটা বক্সের মধ্যে দেয়া আছে যে অ্যাভোগাড্রো সংখ্যাটা আসলে মূলত দুইটা জিনিসকে আমরা এখানে প্রকাশ করব এবং হাইলাইটস করব, এবং কারণ হচ্ছে এই দুইটা জিনিসই সাধারণত তোমাদের পরীক্ষায় খুব বেশি বেশি আসে, সেটা হচ্ছে যে গ্রাম আণবিক ভর অনুসংখ্যা এবং মূলত আসলে অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভরে পরমাণু সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক সমীকরণের সাথে পরিচিত করব, এবং এই রাসায়নিক সমীকরণগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে সাধারণত এই সমীকরণগুলোর মাধ্যমে তোমরা রাসায়নিক সমীকরণ ভিত্তিক যে অঙ্ক রয়েছে বা গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এবং এখানে যে সমীকরণগুলো আমি দেখিয়েছি মূলত আসলে এই সমীকরণগুলো তোমরা খুব সুন্দর মতো মুখস্থ করে ফেলবে এবং সমতা সহ মুখস্থ রাখবে। মূলত আসলে এই সমীকরণের বিক্রিয়কের সাথে উৎপাদের সম্পর্ক এবং কতটুকু বিক্রিয়কের মাধ্যমে আমি কতটুকু উৎপাদ পাচ্ছি সেই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই সমীকরণগুলোকে তোমরা খুব সুন্দর মতো আয়ত্ত করবে, যেটা আমরা পরবর্তীতে
বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে আসি আমরা তোমাদের যেই তিনটা আমি টপিকস নিয়ে আলোচনা করলাম, মোল, মোলার আয়তন এবং হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই তিনটাকে নিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথম সমস্যায় আসি আমরা, যেমন ধরো একটি পানির অণুর ভর কত। তাহলে এখানে সংখ্যা দেওয়া আছে, ভর চেয়েছে, তাহলে তোমাকে যেটা বের করতে হবে পানির আণবিক ভরটা আগে বের করে ফেলতে হবে। তাহলে আমরা জানি পানির আণবিক ভর হচ্ছে 18। তাহলে এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে 18 গ্রাম, আর 18 গ্রামে অণু থাকে 6.023 × 10³। তার মানে তুমি যেহেতু এখানে সংখ্যা দেওয়া আছে ভর চাচ্ছে, এই জন্য সংখ্যাটাকে বামে লিখবে। তাহলে 6.023 × 10³, এতটি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। অতএব একটি পানির অণুর ভর কত গ্রাম, ঐকিক নিয়মে সহজ অঙ্কটা করে ফেলবে। এবার শিক্ষার্থী বন্ধুরা আসো দ্বিতীয় সমস্যায়। এখানে কি বলা হচ্ছে দেখো, 1 গ্রাম সালফ্রিক অ্যাসিডে কতগুলো সালফ্রিক অ্যাসিড অণু আছে আমরা জানি। তাহলে এখানে দেখো 1 গ্রাম সালফ্রিক অ্যাসিডে কতগুলো সালফ্রিক অ্যাসিড অণু আছে, ভর দেওয়া আছে, অণু সংখ্যা চাচ্ছে। এখানে তুমি কি করবা, সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর বের করে ফেলবে। সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তাহলে এটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে হচ্ছে 98 গ্রাম। তাহলে কি দাঁড়াচ্ছে যে 1 মোল অর্থাৎ 98 গ্রামে অণু সংখ্যা 6.023 × 10³, অর্থাৎ 98 গ্রাম সালফ্রিক অ্যাসিডে অণু আছে 6.023 × 10³। এতটি, অতএব 1 গ্রাম সালফ্রিক অ্যাসিডে কতটি অণু আছে ঐকিক নিয়ে সহজে তুমি বের করে ফেলতে পারবে। পরের সমস্যায় চলে আসি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। খুব সহজ হিসাব যে 5 গ্রাম পানিতে কত মোল পানি, তো আমরা জানি 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম পানি যদি 1 মোল হয় তাহলে 5 গ্রামে কত মোল হয়, অর্থাৎ ঐকিক নিয়মে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে আমি আরেকটা সমস্যার সমাধান দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। তাহলে আদর্শ তাপমাত্রার চাপ মানে হচ্ছে STP, এখানে 1 লিটারে কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু থাকে। আসলে কার্বন ডাইঅক্সাইড বলুক বা নাইট্রোজেন গ্যাস বলুক, যে কোনো গ্যাসের মোলার আয়তনে অণু সংখ্যা সমান থাকে। এখানে গ্যাস উল্লেখ করলেও কোনো সমস্যা নেই, বা গ্যাস যদি না উল্লেখ করে থাকে যে কোনো গ্যাসের ক্ষেত্রেও একই হিসাব চলে আসবে। 1 লিটার কতটি অণু থাকে, তো আমরা জানি STPতে 22.4 লিটার অণু থাকে, হচ্ছে 6.023 × 10³। এখানে মূলত আসলে তোমাদেরকে জানাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের যে ভরটা দেওয়া আছে 44 গ্রাম, এটার কোনো ভূমিকা নেই। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভরটা আমি যদি নাও লিখি তাহলে কোনো সমস্যা নেই। এখানে সরাসরি আমি 1 মোলে অণু থাকে 6.023 × 10³, এই কথাটা লিখলেই হয়ে যাবে। অর্থাৎ 22.4 লিটারে অণু থাকে 6.023 × 10³, অতএব 1 লিটারে কতটি অণু থাকবে, সহজ একটা অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার তোমাদেরকে আমি একটা রাসায়নিক সমীকরণ ভিত্তিক আমরা যে সমস্যাগুলো সমাধান করব, এই জন্য আমাদেরকে কিছু প্রয়োজনীয় বিষয় জানতে হবে এবং এই বিষয়গুলোকে খুব সুন্দর মতো অনুসরণ করতে হবে। এই বিষয়গুলোকে তোমাদের দেখাচ্ছি, যেমন ধরো রাসায়নিক সমীকরণ ভিত্তিক সমস্যা সমাধানের জন্য নিচের বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। 1 নম্বর যেটা দিয়েছি সেটা হচ্ছে কি, সংশ্লিষ্ট বিক্রিয়ার সঙ্গে সমতা করতে হবে, অর্থাৎ অবশ্যই সমতা করতে হবে বিক্রিয়ার, সমতা ছাড়া কখনোই তুমি অঙ্ক পরিপূর্ণভাবে সঠিক অ্যান্সার করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে বিক্রিয়াক্ষম উৎপাদের ভর থেকে এর মোল সংখ্যা গণনা করতে হবে। তাহলে তোমার ভর অনুযায়ী তুমি মোল সংখ্যা সহজে বের করতে পারবে, কারণ যে কোনো ভরকে যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তাহলে তার মোল পাওয়া যায়। 3 নম্বর পয়েন্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে পূর্ণ সমীকরণ হতে বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যার সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে একটা সমীকরণকে পূর্ণ করতে হবে এবং ওই সমীকরণ অনুযায়ী তুমি সহজেই বুঝতে পারবে যে আসলে কোন বিক্রিয়কের সাথে কোন উৎপাদের সম্পর্ক রয়েছে। এবং পরের ধাপে চলে আসি, সেটা হচ্ছে বিক্রিয়াক্ষম উৎপাদের মোল সংখ্যা হতে এদের ভর ও আয়তন নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এদের ভর বের করতে পারবা এবং সাথে সাথে STPতে 1 মোলার আয়তন, মোলার আয়তন, ওই হিসাবে তুমি আয়তনও নির্ণয় করতে পারবে। এরপরে আমরা চলে আসি, সেটি হচ্ছে
মোলার আয়তন প্রকাশের ক্ষেত্রে সমীকরণ পিভি সমান এনআরডি ব্যবহার করে আয়তন নির্ণয় করতে হবে। অর্থাৎ আদর্শ গ্যাসের যে সমীকরণটি, সেই সমীকরণটির ব্যবহার করে আমি এখানে আয়তন নির্ণয় করতে পারবো। এবং সবার শেষে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে প্রমাণ তাপমাত্রার চাপে গ্যাসের আয়তন পরিবর্তনের ক্ষেত্রে বয়েল চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করে আয়তন নির্ণয় করতে হবে। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা হচ্ছে P1V1/T1 সমান P2V2/T2। মূলত আসলে এই সমীকরণটা ব্যবহার করে একটা অবস্থা যদি থাকে, এই অবস্থাটাকে আমরা STP-তে অর্থাৎ প্রমাণ তাপমাত্রার চাপে আমরা কনভার্ট করে নিতে পারবো। কারণ আমাদের মূলত আসলে সূত্রগুলো প্রমাণ তাপমাত্রা ও চাপে সাথে সম্পর্কযুক্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার শেষে আমি তোমাদেরকে একটা রাসায়নিক সমীকরণ ভিত্তিক অঙ্ক দিয়ে আজকে লেকচার শেষ করতে যাচ্ছি। সেটি হচ্ছে কি, দেখো, বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেট ও ম্যাগনেসিয়াম কার্বোনেটের 16.5 গ্রাম মিশ্রণকে অতিরিক্ত HCl অ্যাসিডে সম্পূর্ণরূপে দ্রবীভূত করে STP-তে 3.95 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বোনেট ও ম্যাগনেসিয়াম কার্বোনেটের পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 এবং ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 দেওয়া রয়েছে। যদি নাও দেওয়া থাকে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে ক্যালসিয়াম 40, ম্যাগনেসিয়াম 24। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে কি চেয়েছে, ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেসিয়াম কার্বোনেটের পরিমাণ চেয়েছে এবং দুইটার মিশ্রণ দেয়া আছে 16.5 গ্রাম। তো আমি যদি যে কোনো একটাকে এক্স ধরে নেই তাহলে আরেকটা হবে 16.5 - x। তো এখানে যেটা করা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণটাকে এক্স গ্রাম ধরা আছে এবং মিশ্রণের মধ্যে ম্যাগনেসিয়াম কার্বোনেটের পরিমাণটা 16.5 থেকে এক্স বাদ দিয়ে যে পরিমাণটা হচ্ছে সেটা ধরা আছে। এখন দেখো ক্যালসিয়াম কার্বোনেটের সাথে আমরা HCl এর বিক্রিয়া দেখাবো, আবার ম্যাগনেসিয়াম কার্বোনেটের সাথেও পৃথকভাবে HCl এর বিক্রিয়া দেখাবো। এবং অবশ্যই মনে রাখতে হবে, একটু আগে দেখে আসলাম যে বিক্রিয়াটাকে সমতা করতে হবে। তো ক্যালসিয়াম কার্বোনের সাথে HCl যদি বিক্রিয়া ঘটায় তাহলে দেখা যাচ্ছে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 1 মোল। তাহলে 1 মোল হচ্ছে মোলার আয়তন, অর্থাৎ 22.4 ডেসিমিটার কিউব। তাহলে ঐকিক নিয়মে অঙ্কটা সহজে করতে পারি আমরা যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে HCl এর বিক্রিয়ায় STP-তে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 22.4 ডেসিমিটার কিউব। অতএব যে x ধরে নিলাম, ওই x গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে HCl এর বিক্রিয়ায় STP-তে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 22.4 × x/100 ডেসিমিটার কিউব। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম কার্বোনেটের আয়তনটা হিসাব করে নিলাম। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম কার্বোনেটের হিসাবটাও আমি করে ফেলব। ম্যাগনেসিয়াম কার্বোনেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে HCl এর সাথে বিক্রিয়ায় 84 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এবং সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা পাওয়া যায় 22.4 লিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ঐকিক নিয়মে তুমি সহজে বের করতে পারবে যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বোনেটের সাথে HCl এর বিক্রিয়ায় STP-তে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 ডেসিমিটার কিউব। তাহলে ওই যে 16.5 - x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বোনেটের সাথে HCl এর বিক্রিয়ায় STP-তে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা ক্যালসিয়াম কার্বোনেটের যে পরিমাণ পেলাম এবং ম্যাগনেসিয়াম কার্বোনেটের যে পরিমাণ পেলাম, এই দুইটার সমষ্টিটা হচ্ছে মূলত আসলে 3.95। তাহলে দুইটাকে যদি যোগ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3.95। এবং এই 3.95 দুইটা সমষ্টির মাধ্যমে তুমি এক্স এর মানটা সহজে বের করে ফেলতে পারবে। এবং দেখো এখানে টোটাল ক্যালকুলেশনটা দেওয়া আছে এবং এক্স এর মান পাওয়া গেল 10.5469 গ্রাম। অর্থাৎ এক্সটা ধরেছিলাম ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ, তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ পেলাম 10.5469 গ্রাম। তাহলে মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বোনেটের পরিমাণটা কতটুকু হবে, ওই যে 16.5 থেকে 10.5469 বাদ যাবে, তাহলে যেটা পাচ্ছি 5.953 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা অঙ্ক আমি দেখিয়েছি, তো আসলে তোমাদেরকে এরকম অনেকগুলো অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো এই অঙ্কগুলো তোমরা বই থেকে অনুশীলনীতে কিংবা ও ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবা, এবং যদি কোনো অঙ্কে সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তুমি আমাকে জানাবা। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।